জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে জানা অজানা অনেকগুলো বিষয় নিয়ে আজ আলোচনা করছি সদ্য বিয়ে করেছেন কিন্তু সন্তান নেবেন একটু দেরিতে কারো আবার একটি সন্তান আছে পরের সন্তান নেয়ার আগে বিরতি চাচ্ছেন কয়েক বছর অনেকে হয়ে গেছেন দুই সন্তানের মা বাবা তাই জন্ম নিয়ন্ত্রণে চান স্থায়ী কোন পদ্ধতি কেউ বা চান প্রবর্তী সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কেউ আবার চান গর্ভপাত পরবর্তী সময়ে জন্ম নিয়ন্ত্রণের নানা রকম পদ্ধতি আছে তবে এক 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 দম্পতির জন্য রকম পদ্ধতি ভালো সবার চাহিদার প্রতি বিশেষ বিশেষ গুরুত্ব দিয়ে পরামর্শ প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং সঠিক পরিবার পরিকল্পনা সেবার দরকার হয় সবার জন্য একই পদ্ধতি কখনো প্রযোজ্য নয় তাই এই বিষয়টিতে জ্ঞান থাকা বাঞ্ছনীয় জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার সময় কিছু বরি বা পিল অবশ্যই প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে হবে অনথায় পিল গ্রহণ সত্ত্বেও গর্ভবতী হয়ে যেতে পারেন কিছু পিল আছে যা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ না করলেও সমস্যা হয় না তবে নির্দিষ্ট সময়ে পিল গ্রহণ করলে তা অভ্যাসে পরিণত হবে তাহলে ভুলে পিল না খাওয়ার সম্ভাবনা কমে যায় পিল খেতে ভুলে গেলে কি করতে হবে মনে পড়ার পর যত দ্রুত সম্ভব পিল গ্রহণ করুন বা পরের দিন দুটি পিল সেবন করুন মনে সন্দেহ থাকলে পিল গ্রহণের পাশাপাশি পরবর্তী মাসিক হওয়ার আগ পর্যন্ত স্বামীকে কন্ডম ব্যবহার করতে হবে পিলের কার্যকারিতার উপর কি অন্য কিছু প্রভাব ফেলতে পারে কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এবং অন্যান্য ঔষধ পিলের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে তাই এই সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন পিল অবস্থায় কি প্রেগন্যান্ট হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে যদি এমন হয় তাহলে পিল সেবন বন্ধ করতে হবে এবং বাচ্চা কি অবস্থায় আছে তা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে নবদম্পতি বা অল্প বয়সী দম্পতির জন্য শারীরিক পরিবর্তন গর্ভধারণ প্রবৃত্তি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে তিন বছর বা পাঁচ বছর মেয়াদি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ইমপ্লান্ট ভালো পদ্ধতি হতে পারে এছাড়া আছে জন্ম নিয়ন্ত্রণের পিল সব প্রবৃত্তি পদ্ধতি নিরাপদ পঁয়ত্রিশ বছরের বেশি নারী যাদের অন্তত দুটি সন্তান রয়েছে এবং যারা আর সন্তান নিতে চান না তাদের জন্য তবে বয়স্ক নারীদের যাদের হৃদরোগের ঝুঁকি বেশি অথবা উক্ত রক্তচাপ রয়েছে তাদের পিল ও ইঞ্জেকশন ব্যবহার করা উচিত নয় তাদের জন্য কপার টি এবং স্থায়ী পদ্ধতি বেশি উপযোগী যাদের একটি সন্তান আছে কিন্তু পরবর্তী সন্তান জন্মের আগে কিছুটা সময় চান অর্থাৎ বার্থ স্পেসিং তাদের জন্য তিন মাস মেয়াদি হরমোনাল ইঞ্জেকশন তিন বছর মেয়াদি ইনফ্লুঞ্চ পাঁচ বছর মেয়াদি কিংবা মুখে খাওয়ার ভালো ব্যবস্থা হতে পারে কম বয়সী নারী পুরুষের স্থায়ী পদ্ধতি অর্থাৎ নারীর ক্ষেত্রে লাইগেশন ও পুরুষের বেসেকটমি পদ্ধতি গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি